যেই হাত দিয়ে ফুসকা বানাচ্ছে সেই হাত দিয়ে শরীরের ঘাম মুছছে, আবার বলতেছে গরিবের হাতে কখনো ময়লা থাকে না। গরিবের হাতে জীবাণু থাকে, সবসময় গরিবের হাতে জীবাণু থাকে না, বুঝছেন? আসলে কি ভাই, গরিবের হাতে ময়লা থাকে না, বড় লোকের হাতে ময়লা থাকে, জীবাণু ছাড়া গরিবের হাত। আজকের এই ভিডিও দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা হবে যে আপনারা বাজারের মধ্যে যেই সকল ফুসকাগুলো খাচ্ছেন, সেই সকল খাবারটা আপনাকে তৈরি করে দেওয়ার সময় গরিবের হাতের কোনো জীবাণু কি সেই সকল খাবারের মধ্যে আদৌ আছে নাকি নেই, আজকের এই ভিডিও দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা হবে। দেখেন ভাই, জীবনযাত্রায় সবসময় কিন্তু আমাদের বাইরে চলাচল করতে হয়। এক সময় না এক সময় আপনি যেই কোনো কারণে বাইরে যাবেনই, আর যেই কোনো কিছু আপনি খাবেনই। যেমন মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার আমি বলতে পারি একরকম ফুসকা। তারা ফুসকা আর চটপটিটা খাবে, কারণ এটা তাদের একরকম প্রিয় খাবার, পছন্দের খাবার। আর সেই খাবারটি বানানোর সময় তারা বিভিন্ন জায়গায় কিন্তু হাত দিয়ে দেয়। যেই সকল হাতগুলো আপনি যদি একবার দেখেন যে ওইখানে হাত দিয়ে আপনাকে ফুসকা বানিয়ে দিচ্ছে, তাদের হাতের মধ্যে জীবাণু থাকতেই পারে, কারণ যেই হাত দিয়ে শরীরের ঘাম মুছতেছে, যেই হাত দিয়ে ময়লা আবর্জনা ধরতেছে, সেই হাত দিয়ে আবার আপনাকে ফুসকার মধ্যে মনে করেন মশলাও ঢুকিয়ে দিচ্ছে, আবার বলতেছে গরিবের হাতে কখনো জীবাণু থাকে না। আমার দৃঢ় বিশ্বাস যে জীবাণু থাকতে পারে না। আসলে কি ভাই, গরিবের হাতে জীবাণু থাকে না আর বড় লোকের হাতে জীবাণু থাকে, বিষয়টা কি এরকম নাকি জীবাণু যার তার হাতেই থাকতে পারে? আমি এই বিষয়টা নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আমি প্রকাশ করার চেষ্টা করেছিলাম যে আপনার যে সকল খাবারগুলো খাচ্ছেন সেখানে অনেক জীবাণু থাকে, যে খাবারগুলো খাওয়া আপনার শরীরের জন্য খুবই বিপজ্জনক। স্বাস্থ্য সম্পূর্ণ খাবার আমরা কোথায় পাবো বলেন? যেই কোনো খাবারের মধ্যে কিন্তু ভেজাল আছে। আসলে ভেজাল মুক্ত বলতে কোনো শব্দ নাই, সব জায়গায় ভেজাল যুক্ত। যে ফুসকাওয়ালা বা যে চটপটিওয়ালা আপনাকে খাবারটা বানিয়ে দিচ্ছে, সে কিন্তু তার প্রচার দেশে হাতটা লাগিয়ে নিয়ে তারপর সেখান থেকে সেটা দিয়ে আপনাকে খাবার বানিয়ে দিচ্ছে। মানে হাতটা কিন্তু অনেক দেশ ঘুরে তারপরে এসে আপনাকে চটপটিটা বা ফুসকাটা হাতে তুলে দিচ্ছে, আবার বলতেছে গরিবের হাতে জীবাণু থাকে না। মানে বিষয়টা খুবই হাস্যকর মনে হয়েছে আমার কাছে। এটা নিয়ে আমি আজকে ভিডিও বানাতাম না, সত্যি কথা বানাতাম না, কিন্তু আজকে বানাতে বাধ্য হয়েছি যখন বলছে গরিবের হাতে জীবাণু থাকে না। অথচ সারাদিন তারা জীবাণু হাতায় টাতায় এসে বলতেছে এই কথা। আপনি একটা জিনিস চিন্তা করেন, রাস্তার মধ্যে আপনি একটা কালো শার্ট পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, বেশি না 10 মিনিট দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনার কালো শার্ট সাদা হয়ে যাবে ধুলাবালুতে, আর সেই ধুলাবালুর মধ্যে তারা ফুসকা বানাচ্ছে, চটপটি বানাচ্ছে, সেটা আপনাকে দিচ্ছে। তাহলে সেখানে কি ধুলাবালু পড়ছে না, নাকি পড়লো সেটা ফুসকা চটপটির সাথে মিশে তারপর আপনার পেটে যাচ্ছে? আজকে একটি প্রশ্ন আপনাদের সবার কাছে, গরিবের হাতে কি আসলে কোনো ধরনের জীবাণু থাকে না? যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি না থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। বাঙালি যদি ভেজাল না খায় তাহলে মারা যাবে, আর ভেজাল খেলে অনেকদিন বেঁচে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেন, এই ভিডিওতে কোনো ভেজাল নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।